সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মা পাখি বাচ্চার পালক তুলে ফেলছে বা উপড়ে ফেলছে, আপনি কি করবেন ভেবে পাচ্ছেন না? তাহলে ভিডিওটি আপনার জন্যই। অনুগ্রহ করে ভিডিওটি দেখুন, তাহলে সমাধানের পথ নিশ্চয়ই পাবেন আশা রাখি। আর 5 দিনের মধ্যে আপনার পাখি সুস্থ হবে এবং পালক গাজাবে ইনশাআল্লাহ। শুরুতেই জেনে নেই ফেদার প্লাকিংয়ের কারণগুলি। আমি দেখেছি যে কয়েকটি কারণে ফেদার প্লাকিং হয়, তার মধ্যে প্রধান কারণই হচ্ছে অপুষ্টি। পাখি যদি কখনো পুষ্টিহীনতায় ভোগে, তখন এই ফেদার প্লাকিং হয়ে থাকে। তখনই মা পাখি তার ছানার পালকগুলো একটি একটি করে তুলে এবং তা ছিঁড়ে ফেলে দেয়। পাখির পুষ্টিহীনতা বলতে পাখির খনিজ, মিনারেল, জিঙ্ক, ক্যালসিয়াম ও সোডিয়ামের অভাবকেই বোঝানো হয়। আরেকটি কারণ হচ্ছে পাখিকে রেস্ট না দেওয়া এবং বাচ্চা থাকা অবস্থায় আবার ব্রিডিং মুডে চলে আসা। যখন বাচ্চা থাকা অবস্থায় আবার ব্রিডিং মুডে চলে আসে, তখন পাখি আর হাঁড়িতে ওই বাচ্চাগুলোকে রাখতে চায় না, বিধায় ফেদার প্লাকিং করে থাকে। আরেকটি কারণ হলো পাখির বদভ্যাস। কিছু কিছু পাখি তাদের স্বাস্থ্য এবং তাদের অন্য অন্য বিষয়গুলো পাখির ভালোই, কিন্তু তারপরেও তারা বাচ্চার ফেদারকে তুলে ফেলে। এটা হচ্ছে পাখির বদভ্যাস। আর এগুলো হচ্ছে কিছু বংশগত পাখি বা জিনগত পাখির ক্ষেত্রেও এমনটি হয়। যে পাখির মা অমন ছিল, তার বাচ্চাও অমন, এমন হতে পারে। আর একটি অন্যতম কারণ হচ্ছে পাখির উকুন বা মাইটস। যদি আপনার খামারে মানে উকুন বা মাইটস এসে থাকে, তাহলেও পাখি এমনটি করতে পারে। আমি আমার অভিজ্ঞতায় ফেদার প্লাকিংয়ের এই কারণগুলোই পেয়েছি। এছাড়াও অন্য কারণ থাকতে পারে, তবে প্রধান এই কারণগুলোই। এই ফেদার প্লাকিং থেকে পরিত্রাণের উপায় এখন আমি আপনাদেরকে জানাবো, যেটি আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে। এই যে আপনারা আগের ছবিগুলো দেখলেন, আর এখন যে ছবিটি বা ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাতে দেখছেন যে এই বাচ্চাটির পালক গাজিয়েছে এবং কিভাবে গাজালো এবং আমি কি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনাদের এই সমস্যা হলে আপনারা দ্রুত পদক্ষেপ নিতে পারেন এবং আপনার পাখিকে সুস্থ রাখতে পারেন। আপনার পাখি যখনই ফেদার প্লাকিং করছে এমনটি লক্ষ্য করবেন, সঙ্গে সঙ্গেই আপনারা এই চিকন দুবরাঘাস দুপ্রকার হয়, একটি মোটা আর একটি হচ্ছে চিকন এবং শক্ত, এই চিকন দুবরাঘাসটি আপনার পাখিকে দিবেন। দেখবেন যে মা পাখি এই দুবরাঘাসটি যে কুটকুট করে কেটে কেটে ফেলছে, আর যখন এই দুবরাঘাসটি কাটবে তখন আর বাচ্চার ফেদার তুলতে চাইবে না। পাখির মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে এবং বাচ্চার পালক তোলার কথা তার মাথায়ই আসবে না, এবং এটি ম্যাজিকের মতো কাজ করে। এছাড়াও আপনি মিনারেল ব্লক, ক্যাটেল ফিশ বন এবং ইটের টুকরো রাখতে পারেন, আর একান্ত যদি না পাওয়া যায় আম পাতাটা রাখতে পারেন। আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যেটুকু দেখেছি যে দুবরা ঘাস সবচেয়ে বেশি কার্যকর। এ সময় আপনি আপনার পাখিকে অবশ্যই পুষ্টিকর খাবার পরিবেশন করবেন। ফেদার প্লাকিংয়ের সময় যদি বাচ্চা পাখির রক্ত বের হয়ে যায় বা ক্ষত বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই অ্যালোভেরা জেল অথবা হলুদ ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল এবং হলুদ অত্যন্ত কার্যকর। আর ক্ষতর পরিমাণ যদি কম হয়, তাহলে হলুদ ব্যবহার করলেই হবে।
এ সময় পাখিকে জিঙ্ক ও ক্যালসিয়াম খাওয়ালে ভালো হয়। আর অ্যালোভেরার জেলটি যখন করবেন, অ্যালোভেরার পাতার মাঝের অংশটি এবং হলুদ একসাথে মিশ্রিত করে পাখির ক্ষত স্থানে লাগিয়ে দিলে দ্রুত আরোগ্য হবে ইনশাআল্লাহ।